হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ, লরিফা সুলতানা ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি হচ্ছে লরিফার আম্মু। তো এই তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ব্লগ। সো আমার ব্লগিং চ্যানেলে যদি এই ভিডিওটাই আপনার প্রথম দেখা হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো গিয়ে দেখে আসবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় ভালো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আজকের ব্লগটি হচ্ছে রান্না করতেছি প্রতিদিনের মতো আমাদের, মানে আর কি করবো। এই তো আজকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি একটু দুপুর থেকেই শুরু করতেছি, মানে জাস্ট রান্নাবান্না কী রান্নাবান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভাত বসিয়ে দিলাম, এখানে হচ্ছে মাছ ভাজছি। আজকে হচ্ছে রান্না করব লাউ, মানে লাউ ভাজি করব ডিম দিয়ে, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। এই তো অলমোস্ট মাছ ভাজা 90% হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি বাকি রান্না করব। দেখুন আমার হচ্ছে মাছ ভাজা শেষ। এখন হচ্ছে আমি পটল আর আলুগুলোকে একটু হালকা ভেজে নিব, মানে তাহলে তরকারিটা ভালো লাগবে খেতে। একটু না ভাজলেও চলে, ভালো মতো কষাইলে আবার তাহলে একটু ভেজে নিব হালকা। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে দেন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব। তো আমি সৌদি আরব থেকে বলতেছি, আপনারা কে কোথায় থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকুন বা দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, সবাইকে মন থেকে অনেক বেশি ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমি প্রতিদিন কী করি না করি ওগুলো দেখবেন। একটু আমি এগুলোকে হচ্ছে হালকা ভেজে নিব। আর এখানে হচ্ছে আমার ভাতও হচ্ছে, রেগুলার কাজ কি করব। এই তো বাইরের আবহাওয়া, কিছুই দেখা যায় না রোদ্রের জন্য। একটু ওই তো আমার কন্যাকে দেখা যাচ্ছে, কি আর করবে, খেলাধুলা করতেছে। বাইরে কিন্তু রোদ্র নেই, কিন্তু ভাবসা মানে অনেক গরম, মানে আকাশ ইয়ে মানে ওই যে হয়ে থাকে না, মেঘলা মেঘলা হয়ে থাকে, কিন্তু অনেক গরম থাকে। সেম অবস্থা, মানে রোদ্র নেই কিন্তু অনেক গরম। অনেকদিন হচ্ছে বাইরে কোথাও যাই না। তো দেখি, লরিফার বাবা বলছে আজকে বাইরে নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যাও, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আমি কোথায় যাই না যেগুলো দেখার জন্য, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন, করুন এবং দেখুন আমি কী কী করি না করি। তো আমার হচ্ছে পটল আলু মাছ সবই ভাজা শেষ। এখন হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে আমি লাউ কেটে নিয়েছি, এগুলো এখন হচ্ছে ডিম দিয়ে ভাজবো। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, আগে হচ্ছে আমি লাউটা ভাজবো। আর লাউটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজবো। তো এই তো দেখুন, তো আমি হচ্ছে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে সাথে লবণ দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি মানে নরম হয়ে যায়। এই তো আমি হচ্ছে হলুদ আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমি হচ্ছে লাউটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে দেন এরপর হচ্ছে আমি ডিম দিব। তো এটা আগে ভাজা ভাজা হোক, এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো ঢেকে রাখবো, যেমন হোক এখানে হতে থাকুক। এখন ভাতও মোটামুটি হয়ে আসছে, এই যে হয়ে গিয়েছে, ভাতটাকেও এখন ঠিকা দিয়ে দিব, মার গেলে ফেলব।
আর আমার হচ্ছে মার গালুনি নাই, তো আমি হচ্ছে এটাতেই সবসময় মানে একবারে ঢেলে দেই, তো ভাতটা একদম ভালো মতো ঝরঝরা হয়ে যায় আর এটাতেই থাকে, ভালো থাকে। এখন হচ্ছে আমি ভাতটা উঠিয়ে ফেলবো। এই তো ভাত ঠিকা দেওয়া শেষ, এখানে হচ্ছে ভাজিটাও হচ্ছে, তো এই তো হতে থাকুক, দেখুন কি কি করি। আর তো আমার ভাজিটা হচ্ছে হয়ে গিয়েছে বলতে আমি এখানে ডিম দেইনি, আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম কারণ আমার এখানে লাউ বেশি, এর জন্য ভালো করে মিশিয়ে দিব। একটু আগুনটা একটু বাড়িয়ে দিব, দিয়ে এগুলো কারণ লাউ মোটামুটি মানে মোটামুটি কি পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু এখন ভালো মতো হইলেই তারপরে উঠিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে লবণটা চেক করবো এখন না, আর একটু পরে উঠাবো, এখন তো মাত্র ডিমটা দিলাম। কমপ্লিট ভাজি রান্না, যেটা আমি বেড়ে ফেলবো। এইতো ডিম আর লাউ ভাজি শেষ, এখন হচ্ছে তো আমি হচ্ছে ওই প্যানেই তরকারি বসি, কি একই প্যানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। এইতো মিক্সচার সব কিছু দিয়ে দিলাম, হলুদ মরিচ হচ্ছে এটা একটু কষাচ্ছি, কষানো হয়ে গেলে দাঁড়িয়ে হচ্ছে তরকারি, আর মাছটা দিয়ে ভালো মতো কষিয়ে একটু পানি দিব। তরকারিও সিদ্ধ আর মাছ তো ভাজাই, তোমার বেশিক্ষণ লাগবে না, একটু হালকা কষাবো, দেন তো পানি দিয়ে দিব। আমি তো একটু হালকা কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর এখানে হচ্ছে আমার টুকটাক কিছু প্লেট বাসন রয়েছে, দেন এগুলো ধুবো, আর রান্না মোটামুটি কমপ্লিট, এগুলো করা শেষ হলে আমার কাজ শেষ। এই তো রোজকার কাজ, রোজকার একই কাজ, শেয়ার করলাম আপনাদের সাথে একটু কি কি করলাম, প্রতিদিনই তো শেয়ার করি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, তো এই জন্যই হচ্ছে কি রান্না করলাম এগুলো একটু দেখালাম আপনাদের সাথে। তো আশা করি ভালো লাগবে আমার ব্লগটি। এইতো আমি হচ্ছে পানি দিয়ে দিলাম তরকারিতে, এইতো আমার হচ্ছে তরকারি মোটামুটি রান্না শেষ। তো এই তো আজকে আমি তরকারি রান্না করতে মানে শেষ করতে করতে ব্লগটা শেষ করলাম, আর আজকে আর বেশি কিছু মানে ব্লগিং করলাম না, তো যতটুকুই করছি আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
এবং আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।